মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকে পাপ হবে এর থেকে বাঁচবো কীভাবে আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে আমাদের শেষে জায়নামাজ জায়নামাজ সালাম করার এবং তাজবি তালাত করতে চুমু দেওয়ার বিধান কি উসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর উসিলা দিয়ে কোনো আমল উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা না বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই ভাই আব্দুল্লাহ মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোটো বড়ো সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি এভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় আহ যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে বিশাল আসলামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ শোকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শোকর আদায় করার কথা তো বলা হতো না বোঝা গেলো এটি ভুল ধারণা তারা আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান করতে পারে না জানতে তানহাত আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন তিনি শোক পালনের অংশ হিসাবে চার মাস দশ দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বা বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটি সম্পূর্ণ কুসংস্কার ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লি সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো হল মান্না আনসালিন আউনাসী হাফল ইউসাল্লিহা ইনিকা ওয়খ তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ আদায় করবেন ফ্রেশ সালাদ আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ পর মানে এই নয় যে ঘণ্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নেওয়া শারমিন নাহার জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তালাত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসাবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে জানামাজ হিসা করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ করোনা কেরিমা আল্লাহ কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনও চুম্বন করেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি করলেই এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে আশিক আহমেদ জানতে চেয়েছেন ওসিলা দিয়ে দোয়া চাওয়ার বিধান কি কারোর ওসিলা দিয়ে কোনো আমনের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না আমার দেশের ওলামাই গ্রামের দৃষ্টিভঙ্গি হলো হ্যাঁ সমস্ত আমলেই আপনার কোনো নেককার মানুষের উসিলে দিয়ে দোয়া করা যাবে এবং আপনার রসুল আকামসাল্লামের উসিলা দিয়ে দোয়া করা যাবে বলে ওনারা বলেন যদিও এক্ষেত্রেও ওলামায় অনেক আলেমগণ বলেন যে না রসুলা আকরাম উসিলা দিয়ে দেওয়া নয় বরং জীবিত কোনো ব্যক্তি থাকলে তার আমলের উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে তার উসিলা দিয়ে দেওয়া করা যেতে পারে বা নিজের কোনো উসিলা দিয়ে দোয়া করা যেতে পারে যেমনটি দেখা গেছে যে তিন যুবক গুহায় গিয়েছেন তাদের গুহার মুখে পাথর পড়ে গেছে তারা নিজের আমলের উসিলা দোয়া করেছেন তাদের আল্লাহ তালা কবুল করেছেন সেই সাথে রসুল আকরম সদস্লাম তার চাচার দিয়ে দোয়া করেছেন তিনি জীবিত ছিলেন এই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে এই শর্ত এবং কন্ডিশনগুলো উলামা ইকরাম অনেকে দিয়ে থাকেন মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন বিয়েতে উকিল বাবার সংস্কৃতি ইসলাম সম্মত না ভাই উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন আপনার চাচা আছেন আপনার দাদা থাকতে পারেন তারা আপনার অভিভাবক হবেন অন্য কোনো থার্ড পার্সন বা অন্য কোনো ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থায় করবেন না এটি অপসংস্কৃতি ইসলাম এর কোনো অনুমোদন দেয় না এর কোনো প্রয়োজন নেই বিপ্লব জিএম আপনি অ্যি থেকে জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শীরকে আসগর হবে ছোট শির হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে নিতু জানতে চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও থেকে পাপ এর থেকে বাঁচবো কীভাবে আল্লাহ এবং তারাসুল সাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসে আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার যারা আল্লাহ এবং তারাসুলের প্রতি ইমান রাখেন শ্রদ্ধা করেন তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে সেই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং রসুলের মধ্যে বিশ্বাস আছে শয়তান চাচ্ছে সেটা দূর করতে সেই জন্যই বা চিন্তা আনছে আপনার মধ্যে এর কারণে গুণা তো হবেই না বরং আপনি আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরও মজবুত করে ধরবেন সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার রসুল সল্লাহি সাল্লামের আদেশকে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তার মধ্যে তার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরের সম্পদ আছে সেখানে চোর আছে আপনার ভিতরে ইমান আছে আপনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের বাস্তবতা আছে শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমানই জজ্বা আরও বাড়বে ইনশা আল্লাহ